প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য চলে আসলাম, সেটা হচ্ছে সৌদি আরবে কিন্তু এখন নতুন আরেকটা নিয়ম চালু হচ্ছে। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকতে হবে SVP, এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার ইকামাতে যেই আপনার ওয়ার্ক পারমিটটা দেওয়া আছে কিংবা আপনার যে কাজের পারমিটটা দেওয়া আছে, আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। পাশাপাশি আপনি যদি অন্য কোনো পেশার কর্মরত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দেওয়ার পাশাপাশি উত্তীর্ণ যখন হতে পারবেন তখন কিন্তু আপনাকে সেই ইকামাটা বানাতে পারবেন, এমনটা জানিয়েছেন কিন্তু সৌদি আরবের থেকে। তারা একটা ওয়েবসাইট খুলে দিয়েছেন, অবশ্যই আপনাকে সেই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার প্রথম মানে প্রত্যেকটা নাম, আপনি কোথায় থাকেন, আপনার মানে কফিলের কোন জায়গায় থাকে, প্রত্যেকটা ডিটেল আপনাকে দিতে হবে। আপনার ইমেল নাম্বার দিতে হবে, আপনি কোথায় এখন অবস্থান করতেছেন প্রত্যেকটা ডিটেল দিতে হবে, আপনি এখন কি কাজ করেন, আপনার ইকামার পেশা কী, এগুলো দেওয়ার পর কিন্তু আপনাকে সেখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যখন আপনি সেই পরীক্ষাটা দেওয়ার জন্য সেখানে রিকোয়েস্ট করবেন, সেখানে রিকোয়েস্ট করার পর অনেকেই কিন্তু আসেন এই পরীক্ষায় ফেল পড়ে যায়। কারণ হচ্ছে আপনার ইকামাতে পেশা একটা, আপনি কাজ করতেছেন আরেকটা, হয়তো আপনি ইলেকট্রিশিয়ান না কিন্তু আপনার ইকামাতে ইলেকট্রিশিয়ান আছে। এখন আপনি ইলেকট্রিশিয়ানের ইকামা নিয়ে আপনি ইলেকট্রিশিয়ান সেখানে সিলেক্ট করতে হবে, সেখানে ইলেকট্রিশিয়ানের উপর আপনাকে কিন্তু ভাইবা কিংবা পরীক্ষা দিতে হবে। অনেকগুলো অপশন সেখানে দিবে, ইলেকট্রিশিয়ানের কাজ কী, আপনাকে আর্থিং কীভাবে লাগাতে হবে, আপনাকে মেন লাইন কীভাবে লাগাতে হবে, ইত্যাদি ধরনের কিন্তু অনেকগুলো সিস্টেম আপনাকে সেখানে দিবে। আপনার সেখান থেকে সিলেক্ট করে রাখতে হবে আপনার কোনটা কোন জায়গায় দিলে কী হবে, এটা কিন্তু আপনাকে ওইখানে সিলেক্ট করে নৈবেদিক আকারে কিন্তু তারা প্রশ্নগুলো করবে। সেই নৈবেদিক আকারে প্রশ্ন করলে সেই প্রশ্নগুলোর শূন্যস্থান পূরণ আপনাকে করতে হবে। তো এটা যারা না করতে পারতেছে তারা কিন্তু ফেল হয়ে যাচ্ছে, আর ফেল হওয়ার কারণে কিন্তু তাদের ইকামাটা মানে রিনিউ করতে প্রবলেম হচ্ছে। ইকামাটা রিনিউ যখন হচ্ছে না তখন কিন্তু আপনাকে আবার নতুন করে রিকোয়েস্ট করতে হচ্ছে। অবশ্যই এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। এখন আমি আপনাদেরকে বলবো এটা কীভাবে সলভ করবেন। অবশ্যই যদি আপনি ইলেকট্রিশিয়ান না কিন্তু ইলেকট্রিশিয়ানের ইকামা আপনার, এখন এই ইলেকট্রিশিয়ানের ইকামা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, কোন তার কী কোথায় দিলে, কোন তার কোন জায়গায় লাগাইলে কী হবে, এটা কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি গুগলে সার্চ দিবেন এবং গুগলের থেকে ফটো দেখার চেষ্টা করবেন। ফটোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন খুব সহজভাবে, হয়তো ভিডিওতে ভালোভাবে নাও যদি বুঝতে পারেন কিন্তু ফটো যে আপনারা গুগল থেকে ফটো যেগুলো ফটো বের করবেন, যে কাজের ফটোগুলো বের করবেন ওই স্পষ্টভাবে দেখানো হবে হয় সেখানে, সেই ফটো দেখে কিন্তু আপনি জাজ করতে পারবেন যে এটা এই জায়গায় এটা এই জায়গায় করতে হবে। পাশাপাশি আপনার আশেপাশে যারা এই ধরনের কাজ করে, মানে আপনার ইকামাতে যে ধরনের পেশা আছে এই ধরনের কাজ যারা করে তাদের সাহায্য নেওয়ার চেষ্টা করবেন, তাইলে কিন্তু আপনি খুব সহজভাবে সেখানে পরীক্ষায় পাস হয়ে যাবেন। পাশাপাশি আপনার ইকামা তখন আপনি ইনও করতে পারবেন, সৌদি আরবে আবার থাকার জন্য পারমিট পেয়ে যাবেন। তো এই ভিডিওটা আজকের প্রথম পার্ট এটা, আমি আরও দ্বিতীয় পার্ট আনবো। অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।